অবৈধ অর্থ পাচারের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত সুইজারল্যান্ড। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশ্ন ছাড়াই সেদেশের ব্যাংকে অর্থ গচ্ছিত রাখা হয়। বাংলাদেশেও সব মহলে পরিচিত সুইস ব্যাংক। চলমান ডলার সংকটের সময় আলোচনায় আসে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি। চলতি বাজেটেও 7% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয়েছে। সে সময় গভর্নর অর্থ পাচারের বিষয়ে অস্বীকার করলেও স্বীকার করেছেন অর্থমন্ত্রী। আমরা প্রশ্ন করব না এবং প্রশ্নবিদ্ধ হবে না কেউ, যদি কেউ যদি টাকা নিয়ে আসে। টাকাগুলো বিভিন্ন কারণে চলে যায়। বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়ে সুইস ব্যাংকে রাখছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি। পানামা পেপার্স, প্যারাডাইস পেপার্স বা জিএফআই এর মাধ্যমে তথ্য প্রকাশ করলেও কি পরিমাণ টাকা চলে গেছে বিদেশে তার কোনো হিসাব দিতে পারেনি বাংলাদেশ সরকার। অর্থ পাচারের বিষয়ে হাইকোর্টও হলফনামা আকারে তথ্য চেয়েছেন, উষ্মাও প্রকাশ করেছেন। বিপরীতে গেল বছর 243 জন ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 69 জনের তথ্য দেয়। চলতি বছর মার্চ মাসে তথ্য দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। গেল মাসে পররাষ্ট্রমন্ত্রী জানান বিদেশ থেকে অর্থ পাচারের তথ্য চাইলেও পাওয়া যায় না। প্রায় দেখবেন সুইস ব্যাংকেও বাংলাদেশের টাকা নাকি অনেক বাড়ছে, কে সেই টাকাটা ডিপোজিট করেছে সেইখানে কিচ্ছু বলবে না। তারপরে আমরা যদি বলি এই লোক পাচার করছে ওদের তথ্য দাও, তখন ওরা বলবে যে প্রাইভেসি একটা আমরা তথ্য দিতে পারবো। এবার হাটে হাড়ি ভাঙলেন সুইস রাষ্ট্রদূত। নিয়ম অনুযায়ী তথ্য চাইলে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। All information regarding how to reach an agreement on these matters, but no request has been submitted regarding funding in particular. বিশ্লেষকরা বলছেন অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ না নেয়া গাফিলতি। তথ্য চাওয়া নিয়ে নয় ছয় করে কালক্ষেপণ না করে আইনগতভাবেই উদ্যোগ নেওয়া যেতে পারে। দুই গভর্নমেন্টের যে স্টেটমেন্ট সেখানে আমরা দেখছি একটা মিসকমিউনিকেশন হচ্ছে। তো এইটা কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে এই যে পাচার হওয়া টাকাটা এইটাকে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করা বা একটা ওয়ে আউট করা, সেটা এই দুই গভর্নমেন্টকেই আমার মনে হয় নিতে হবে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর তথ্য মতে বাংলাদেশ থেকে বছরে গড়ে 64,000 কোটি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়। এর মধ্যে একটি বড় অংশ পাচার হয় আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।